अगली पिटीशन में ये भी लिखवा देना कि मैं शराबी, पागल और मैनिक डिप्रेसिव हूँ, क्योंकि अभी इनकम्प्लीट लग रही है। সফল প্রেমে থাকা সত্ত্বেও অন্য কারোর সাথে রোমান্স করছেন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। তবে অভিনয় দক্ষতার পাশাপাশি প্রেমের গুজবেও দর্শক ও সমালোচকদের তালিকায় বহুবার এসেছেন এই বলিউড অভিনেত্রী। টলিউড হিরো মহাত রাঘবেন্দ্র অভিনেতা হিসেবে যতটুকু পরিচিত, বলিউডে তার থেকে অধিক পরিচিত তাপসীর এক্স বয়ফ্রেন্ড হিসেবেই। এরপর গুঞ্জন শোনা গেছে দিল্লিবাসী সাকিব সালিমের সাথে তাপসীর প্রেমের। তারা দুজনেই বেশ খুশি ছিল এ সম্পর্কে। কিউকি মানে ঘরে বল দিয়া কাল আ রাবে কি বাত করনে আর তু নেই আয়া না তো মে কিসি ভি উল্লু কে পট্টা সে কর লুঙ্গি। তাপসী পান্নু ধীরে ধীরে বলিউডের সাফল্যের সিঁড়িতে উঠছেন। চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য খ্যাত এই অভিনেত্রী প্রায়ই ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সাথে তার সম্পর্কের কারণে আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাপসী ম্যাথিয়াসের সুন্দর মুহূর্তের নানা ছবি মাঝে মধ্যেই দেখা যায়। এই সব কিছু সত্ত্বেও তাপসী এখন রোমান্স করছেন নতুন সঙ্গীর সাথে। তার আপকামিং মুভি রোশনি রকেটের শুটিং শেষ করে শাবাশ মিঠুর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। क्योंकि तो बनना ना बड़ा सही है, लेकिन जिम्मेदारी के नाम पर हग देता है। अब तेरा कांड होगा। I'm bored, you coward. So stop talking and come and show me what you can do. শাবাশ মিঠু মুভিটি ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনের উপর নির্মিত হচ্ছে। তাপসীকে এই মুভিতে মিতালি রাজের ভূমিকায় দেখা যাবে। মিতালি রাজের চরিত্র হয়ে উঠতে এখন ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন তাপসী। তার ট্রেনিং এর ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। টুইটারে এক পোস্টে তাকে দেখা গেছে ব্যাট হাতে। তাপসী গ্লাভস হাতে ধরে আছেন ব্যাট, চোখের তীক্ষ্ণ দৃষ্টি বলের দিকে। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ব্যাট আর বলের সঙ্গে রোমান্স করা শুরু করেছি, দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, কিন্তু শুরুটা সুন্দর। আমাদের অধিনায়ক মিতালি রাজ আর নারী দলের জন্য আমাকে এটা করতেই হবে। এদিকে তাপসীকে শেষবার দেখা গিয়েছিল সান্ড কি আখ ছবিতে ভূমিকা পেঞ্জেকারের সাথে মুখ্য চরিত্রে। এই অভিনেত্রী তার অভিনয় এবং চলচ্চিত্রের জন্য দর্শক ও সমালোচকদের কাছে ইতিবাচক সাড়া পেয়ে থাকেন। তাপসী পান্নু জনপ্রিয় ভারতীয় মডেল, বিউটি কুইন এবং অভিনেত্রী, একই সাথে বলিউড আর টলিউডে কাজ করে যাচ্ছেন সমানতালে। ব্যক্তিগত জীবনে তিনি একজন ইঞ্জিনিয়ার। কলেজে থাকা অবস্থায় মডেলিং এর প্রতি আগ্রহ আর পকেট মানির জন্যই তিনি গ্ল্যামার ওয়ার্ল্ডে প্রবেশ করেছিলেন। মানজিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।